হ্যালো স্টুডেন্টস তো আজকে এই ভিডিওতে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেই টপিকের ওপর থেকে এখনো অবধি কিন্তু পশ্চিমবঙ্গের সবগুলি কম্পিটিটিভ এক্সাম বা চাকরির পরীক্ষায় মিনিমাম দুটো করে কিন্তু কোয়েশ্চেন এসেছেই এসেছে ঠিক আছে অর্থাৎ এমন একটা টপিক যে টপিক থেকে কিন্তু তুমি শিওর শর্ট কিন্তু পাবে ঠিক আছে শিওর শর্ট কিন্তু কোয়েশ্চেন তুমি যেই টপিক থেকে পাবে প্রত্যেকটা পরীক্ষার কোয়েশ্চেন পেপার জিকে বা জিওগ্রাফির এই টপিক ছাড়া কিন্তু হয় না এই টপিকটা হচ্ছে নদী এবং তাদের উপনদী বা শাখা নদী রিভার্স অ্যান্ড ট্রিবিউটারিস ঠিক আছে তো এটা আজকে আমরা পড়ব আমি এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ রিভার এবং তাদের ট্রিবিউটারিজ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি এবং আমি অ্যাডও করেছি লিস্টটা আশা করি এই লিস্টটা তোমাদের কাজে লাগবে এবং এই টোটাল যেটা নিয়ে ডিসকাস হবে ভিডিওতে এই সমগ্র লিস্টটা কিন্তু তোমরা পিডিএফ আঁকারে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সেও তোমরা পাবে অ্যাজ ওয়েল অ্যাজ প্রিন্ট কমেন্টে কমেন্ট বক্সের একদম প্রথম কমেন্টে সব থেকে ওপরের কমেন্টে কিন্তু তোমরা সেই টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে তো কাইন্ডলি ওখানে জয়েন হয়ে যাও এর সাথে সাথে কিন্তু আরও অনেক কিছু তোমরা ওখানে পাবে বিভিন্ন চাকরি বা কম্পিটিভ এক্সাম রিলেটেড ঠিক আছে তো এখানে আমি প্রথমে যেটা বলবো যে ডাব্লিউ বিসিএস ফিলিমসে আজ অব্দি লাস্ট মোটামুটি এইট টু টেন ইয়ার্সে এর ওপরে কিন্তু এগারোটার বেশি কোয়েশ্চেন এসছে এই একটা মাত্র এরিয়া থেকে বা একটা মাত্র টপিক থেকে এসএসসি এম টিএস সিএইচএস এলে চব্বিশটার বেশি কোয়েশ্চেন এসছে লাস্ট টু ইয়ার্সে লাস্ট টু ইয়ার্সে কিন্তু চব্বিশটার বেশি কোয়েশ্চেন এসছে এসএসসি এম এবং সিএচএস এ সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ এবং কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সামিনেশনের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফুড সাইতেও কিন্তু পাঁচের বেশি প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে এবং ডাব্লিউ বিসিএস মেইনসেও বিগত বছরগুলোতে আটের বেশি কিন্তু প্রশ্ন এসেছে এই টপিক থেকে তো বুঝতেই পারছো তোমরা কতটা ইম্পর্টেন্ট এই টপিকটা ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক মেজর রিভার্স ইন ইন্ডিয়া এবং তাদের যে লেন্থগুলো রয়েছে আচ্ছা মে ম্যাক্সিমাম বা আমাদের সব থেকে ইন্ডিয়ার বড় বড় যে রিভারগুলো রয়েছে মেইন মেইন রিভারগুলো তার মধ্যে প্রথমেই পড়ে ইন্দার সিভার সিস্টেম বা সিন্ধু নদী যার টোটাল লেন্থ তিন হাজার একশো আশি কিলোমিটার যার মধ্যে এক হাজার একশো চোদ্দো কিলোমিটার ইন্ডিয়াতে আছে ব্রহ্মপুত্র এটা কিন্তু ইন্দাস রিভার সিস্টেম বলা হয় অর্থাৎ এর আন্ডারে কিন্তু আরও অনেকগুলো নদী শুধুমাত্র কিন্তু সিন্ধু নদী নেই ঠিক আছে ব্রহ্মপুত্র রয়েছে উনত্রিশশো কিলোমিটার লেন নশো ষোলো কিলোমিটার ইন্ডিয়াতে পড়ে গঙ্গা রয়েছে পঁচিশশো দশ কিলোমিটার লেন যার মধ্যে পুরোটাই কিন্তু ইন্ডিয়াতে যমুনা রিভার সিস্টেম তেরোশো ছিয়াত্তর কিলোমিটার লেন তেরোশো ছিয়াত্তর কিলোমিটার কিন্তু ইন্ডিয়াতে নর্মদা মধ্য ভারতের একটা বিখ্যাত নদী তেরোশো বারো কিলোমিটার রিভার সিস্টেম তার মধ্যে কিন্তু তেরোশো বারো কিলোমিটার ইন্ডিয়াতে সেম গোস্প তাপি সাতশো চব্বিশ গোদাবরি দক্ষিণবঙ্গের সবথেকে বিখ্যাত নদী বা সব থেকে বড় নদী গোদাবরী বা যেটাকে দক্ষিণবঙ্গ বলা হয় চৌদ্দোশো পঁয়ষট্টি কিলোমিটার যার হচ্ছে দৈর্ঘ্য ঠিক আছে কৃষ্ণা রয়েছে দক্ষিণবঙ্গের আরেকটি ইম্পর্টেন্ট নদী চোদ্দোশো কিলোমিটার যার দৈর্ঘ্য কাবেরী রয়েছে আটশো পাঁচ কিলোমিটার এবং মহানদী ওড়িশার বিখ্যাত মহানদী আটশো একান্ন কিলোমিটার আচ্ছা এইবার আমরা যে নদীগুলো রয়েছে এবং তাদের ট্রিবিউটারিজ এগুলো সম্বন্ধে একটু ডিটেলে জানবো বা ইম্পর্টেন্ট যে ট্রিবিউটারিগুলো রয়েছে এগুলো সম্বন্ধে কিন্তু আমরা জানবো ইন্দাস বা সিন্ধু নদীর যে ট্রিবিটারিগুলো রয়েছে ঝিলম রয়েছে চেনাব রয়েছে রবি বা রবি বিয়াস যেটাকে বাংলায় বিতস্তা বলা হয় সুতলেজ বা শতদ্রু যেটাকে বলা হয় ঝিলম নদীর যেরকম একটা ট্রিবিটারি রয়েছে কিষণ রবি নদীর রয়েছে বুধিল নেই অর্ধনা, ধোনা উজ ঠিক আছে এগুলো সব উত্তর ভারতের বড়ো বড়ো বিখ্যাত পাহাড়ি অঞ্চলের নদী গঙ্গা গঙ্গার অনেকগুলো ট্রিবিটারি আছে রামগঙ্গা আছে গমতি আছে ঘরঘরা গণ্ড কোশি বা কাশি মহানন্দা যমুনা সোন দামোদর এগুলো সব কি গঙ্গা নদীর কিন্তু ট্রিবিউটারিস ঠিক আছে যমুনা নদীর ট্রিবিউটারিস হচ্ছে চম্বল সিন্ত বেতওয়া কেন টোনস সারদা এগুলো হচ্ছে যমুনা নদীর কিন্তু ট্রিবিউটারিজের মধ্যে পড়ে ঠিক আছে আচ্ছা পরের লিস্টে চলে আসি আমি চম্বল নদী চম্বল সে বিখ্যাত অঞ্চল কোথাকার অঞ্চল মধ্যপ্রদেশের চম্বল যেটাকে আমরা ডাকাত বা ডাকুদের অঞ্চল বলি আমরা অনেক সিনেমা দেখেছি পুরনো সিনেমা শোলে সিনেমা যার উপরে নির্মিত চম্বলের ডাকু ঠিক আছে তো চম্বল নদী এর যে টিউটারিগুলো বানাস রয়েছে কালিসিন্দ রয়েছে শিপ্রা রয়েছে পার্বতী রয়েছে মেজ ঠিক আছে ব্রহ্মপুত্র বা দিহাং বা রংপো বা সংপো যেটাই বলা হোক না কেন ঠিক আছে সাংপো এই তিনটে বিভিন্ন নামে কিন্তু পরিচিত বিভিন্ন জায়গায় দিহাং কোথায় হয় অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র আসাম এবং বাংলাদেশের ব্রহ্মপুত্র নামে বাংলাদেশে কি অন্য নাম হয়ে যায় আসামে ব্রহ্মপুত্র নামে পরিচিত তো এর কিন্তু বিশাল বড়ো নদী তোমরা জানো যে এর ওপর ব্রহ্মপুত্র নদীর ওপরে ভারতবর্ষের অন্যতম বৃহত্তম ব্রিজ ধোলা সাদিয়া সেতু রয়েছে ঠিক আছে দিবাং লোহিত ধানসিরি, সুবানশ্রী মানস তিস্তা এগুলো হচ্ছে ব্রহ্মপুত্রের টিবুটেরিস মহানদী ওড়িশার বিখ্যাত নদী মহানদী ঠিক আছে শিওনাথ হাসদেও, জোং মান্ড ইব ওং টেল সবথেকে ছোটো নামের যে নদী সেটাকে ইব বলা হয় ঠিক আছে আইবি দুটো অক্ষরের নদী মাত্র দামোদর বিখ্যাত দামোদর নদী বা কুখ্যাত বলতে পারো বাংলার দুঃখ বলা হয় একটা টাইমে আমাদের যখন মানে বাদ তৈরি হয়নি দামোদরের ওপরে বা দামোদর ভ্যালি কর্পোরেশন নামে যখন কোনো সংস্থার অস্তিত্ব ছিল না স্বাধীনতার আগে তখন কিন্তু প্রত্যেক বছর বন্যাতে কিন্তু পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল ভেসে যেত এখনও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল যেরকম ঘাটাল মহকুমা আরামবাগ মহকুমা কিন্তু দামোদরের বন্যায় ভেসে যায় যেটা এখনও হচ্ছে বরাকর কোনার এই দুটো নদী কিন্তু দামোদরের ট্রিবিউটারিজের মধ্যে পড়ে নর্মদা নর্মদা নদী কোলার দুধি হিরান ভুকি তাওয়া এই নর্মদা এমন একটা নদী যেটা ছোটোবেলায় ভূগোল পড়ার সময় আমাদের নর্দমা হয়ে যেত ঠিক আছে নর্মদা নদী অবশ্যই নর্দমা হয়ে যাবে পরীক্ষা লেখার সময় অনেকে মাধ্যমিকে নর্দ নর্মদার জায়গায় নর্দমা লিখে দিয়ে এসছো ঠিক আছে অ্যাজ ইউজুয়াল যেটা হয়ে থাকে এটা খুব ইন্টারেস্টিং নদী আচ্ছা তাপ্তি তাপ্তিতে কী রয়েছে তাপ্তি হচ্ছে একটা মানে মধ্য ভারতের একটা নদী যেটা হচ্ছে আরব সাগরে গিয়ে পড়ে পূর্ণা কিরানা পাঞ্জারা বড়ি আনেন গোদাবরী বা বিধাগঙ্গা বা দক্ষিণ গঙ্গা ইন্দ্রাবতী মঞ্জিরা বিন্দুসারা সারবারি পেনগঙ্গা প্রাণহিতা এতগুলো কিন্তু ট্রিবিটারিজ রয়েছে গোদাবরী কৃষ্ণা নদী কৃষ্ণা নদীর কী কী ট্রিবিটারিজ রয়েছে তুঙ্গভাদ্রা সে বিখ্যাত নদী তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর রাজ্যের বা বিজয়নগর সাম্রাজ্যের নগরী হাম্পি অবস্থিত এখনও তোমরা গেলে দেখতে পাবে হাম্পি যেটা কর্ণাটকে বর্তমানে রয়েছে তুঙ্গভদ্রা নদীর তীরে ঘতার ভীমা ভেদাবতী কয়না ওয়ারনা দিন্ডি মুসি দুধাঙ্গা কাবেরী কাবেরি বা দক্ষিণ গঙ্গা যেটাকে বলা হয় ঠিক আছে এটাকে বৃদগঙ্গা বা বৃহৎ গঙ্গা বলা হয় দক্ষিণের গঙ্গা কিন্তু কাবেরীকে বলা হয় ঠিক আছে এটা হচ্ছে এদের নাম কাবিনী হেমভতি সিমসা আর্কাভতি লক্ষ্মণ তীর্থা নোয়েল আমরাবতী আমরাবতী কি আমরাবতী হচ্ছে নতুন একটা অন্ধ্রপ্রদেশের রাজধানী সহ তৈরি হচ্ছে যেটা নিয়ে একটু কন্ট্রোভার্সি রয়েছে ঠিক আছে সেই নদীর তীর আমরাবতী আচ্ছা তারপরে গোদাবরীর কি কী রয়েছে গোদাবরীর ভারণাসপ্রাভাস ইন্দ্রপ্রভা দক্ষিণ পূর্ণিয়া ইন্দ্রাবতী যেটা একটুকে বললাম তাপি নদীর কৃষ্ণা নদীর রয়েছে কয়না ভারলা পারানা পঞ্চগঙ্গা ভেন্না প্রচুর কিন্তু নাম তুমি এখানে দেখতে পাবে ঠিক আছে আচ্ছা এখানে কতগুলো নদী রয়েছে তুমি দেখো ভীমা নদী ভীমা নদীর যেরকম ইন্দ্রায়ণী মূলা সিনা কুকড়ি পাভানা কারাহা মুথা নীরা পেনগঙ্গা বা পানগঙ্গা কানহা বর্ধা পানগঙ্গা এতগুলো নদী পূর্ণিয়া নদী রয়েছে তো এগুলো ছোটো ছোটো নদী দক্ষিণার্থের যেই নদীগুলো কিন্তু কঙ্কন উপকূল কোঙ্কন উপকূল আমরা জানি যে গুজরাট থেকে শুরু করে মোটামুটি গোয়া অবধি যে উপকূলটা রয়েছে এই এই উপকূলের একটা অংশকে কোঙ্কন উপকূল বলে অর্থাৎ পশ্চিম উপকূলের একটা অংশকে আমরা কোঙ্কন উপকূল নামে কিন্তু পরিচিত হয়েছি বা সেটাকে কঙ্কন উপকূল বলা হয় তার মধ্যে কঙ্কন উপকূলের কতগুলো রিভার রয়েছে উলাস তেরাখোল এগুলো ছোটো ছোটো সব নদী যেগুলো পশ্চিমঘাট পর্বতাল থেকে উৎপন্ন হয়ে আরব সাগরে পড়ে গেছে জাস্ট অল্প একটু দূরত্ব গিয়ে আরব সাগরে পড়ে গেছে কারণ তোমরা জানোই যে ভারতবর্ষের ম্যাপ যদি আমরা দেখি আমি একটু পরেই দেখাবো তুমি দেখতে পাবে পশ্চিমঘাট কোথায় রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা আমাদের ঠিক এই জায়গাটায় রয়েছে এই যে দেখো এখান থেকে সব নদীগুলো উৎপন্ন হয় এই যে গোদাবরী ভীমা কৃষ্ণা এখান থেকে ছোট ছোট কিছু কিছু নদী আছে যে নদীগুলো কিন্তু ছোট্ট দূরত্ব অতিক্রম করে স্বল্প দূরত্ব অতিক্রম করে আরব সাগরে পড়ে যায় ঠিক আছে তো যেটা দেখাচ্ছিলাম আমি এগুলো রয়েছে তারপরে কাবেরি রয়েছে কাবেরির যে কটা এখানে তোমার ট্রিবিউটারিজ রয়েছে তুমি দেখতে পাচ্ছ কৃষ্ণা নদী যে কটা রয়েছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে দিজ আর সো ইম্পর্টেন্ট কারণ এখন কিন্তু একটা টেন্ডেন্সি এমন দেখা গেছে যে উত্তর ভারতের নদীগুলো ছেড়ে দিয়ে দক্ষিণ ভারতের নদীগুলোর দিকে কিন্তু বিভিন্ন এক্সামিনেশনে কিন্তু কোয়েশ্চেন আসছে সেই নদীগুলো রিলেটেড ট্রিবিউটারি রিলেটেড কিন্তু কোশ্চেন আসছে ঠিক আছে এবার যদি আমরা ইন্ডিয়ার ম্যাপে একটুখানি বোঝার চেষ্টা করি কোথায় কোন নদীটা আছে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যেরকম গঙ্গা আমাদের এখান থেকে গঙ্গোত্রী থেকে যমুনা আর এখান থেকে গঙ্গা উৎপন্ন হয়েছে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশের এখানে একসাথে বেরিয়ে বিহার হয়ে ওয়েস্ট বেঙ্গলের ধুলিয়ানের এখান থেকে রাজমহল পাহাড়ে ধুলিয়ানের এখান থেকে ঢুকে ভাগ হয়ে একটা চলে গেছে বাংলাদেশে আর হুগলি নামে নিচে ঢুকেছে ঠিক আছে সিন্ধু নদী এখান থেকে উৎপন্ন হয়ে এই কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তানের ওপর থেকে গিয়ে কোথায় পড়েছে ইন্দাস বা পাকিস্তানে গিয়ে পড়েছে সেমভাবে এখানে তুমি চেনাব দেখতে পাচ্ছ ঝিলাম রয়েছে এখানে ঝিলাম নদীর তীরে ডাল লেক রয়েছে ঠিক আছে এখানে বিয়াস রয়েছে বা বিপাশা তারপরে এখানে লুনি নদী রয়েছে এখানে বানাস নদী এই যে রয়েছে এই যে চম্বল নদী তোমার ঠিক আছে এই যে মাহি নদী সাবরমতী নদী নর্মদা নদী সেই মধ্য ভারতের এখান থেকে সাতপুরা পর্বত থেকে উৎপন্ন হয়ে এই এরকম করে গিয়ে নর্মদা নদী কিন্তু আরব সাগরে পড়ে তাপি নদীও সেন আরব সাগরে গিয়ে কিন্তু পড়ে গোদাবরী এই যে এখান থেকে ওয়েস্টার্ন ঘাট থেকে বা পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে এরকম ঘুরে 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 গিয়ে দুটো শাখা নদী করে গোদাবরীর এই একটা শাখা এখানে বদীপ তৈরি করেছে একটা বিশাল যেটাকে জানাম বা পুদুচেরির আগে বদ্বীপ তৈরি করে সেখানে কিন্তু কোথায় পড়েছে বঙ্গোপসাগরে কিন্তু পড়েছে ঠিক আছে ব্রহ্মপুত্র এই যে এখানে নামে পরিচিত এখান থেকে দিহাং ঢুকলো এতগুলোভাবে ঢুকে অরুণাচল প্রদেশে আসামের উপর থেকে গিয়ে এই বাংলাদেশে মেঘনা নামে ঢুকে গেল তো এই হচ্ছে তোমার মেজর যে রিভারগুলো রয়েছে এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং এবার দক্ষিণ ভারতের দিকে যদি আমি তাকাই দেখবে মেজর রিভারগুলো দক্ষিণ ভারতের কোথা থেকে উৎপন্ন হয়েছে পশ্চিমঘাট পর্বতমালা থেকে এই যে পশ্চিমঘাট পর্বতমালা এই সাইডে রয়েছে এখান থেকে কিন্তু দক্ষিণ ভারতের ম্যাক্সিমাম রিভারগুলো উৎপন্ন হয়েছে ঠিক আছে মহানদী মহানদী কোথা থেকে উৎপন্ন হয়েছে ছত্তিশগড় ওড়িশা বর্ডারের একটা জায়গা থেকে মহানদী উৎপন্ন হয়েছে এই মহানদীর ওপরেই কিন্তু পৃথিবী আমাদের ইন্ডিয়ার সব থেকে বৃহত্তম বাদ হীরাকুদবাদ কিন্তু অবস্থিত বৃহত্তম উচ্চতম যেটাই বলো না কেন ওটা কিন্তু হীরাকুদবাদ রয়েছে হীরাকুদ ড্যাম কিন্তু এখানে অবস্থিত ঠিক আছে ব্রহ্মপুত্র রয়েছে এখানে ব্রাহ্মণী নদী রয়েছে সুবর্ণরেখা রয়েছে এখানে রূপনারায়ণের সাথে হলদি নদী মিলিত হচ্ছে হলদিয়ায় যেখানে হলদিয়ার ওখান থেকে মানে প্রভাব মানে হলদিয়ার একদম সামনেই রয়েছে হলদি নদী এই যে সোন নদী ঠিক আছে তারপরে তোমার রয়েছে এখানে কশি নদী যেটা নেপাল থেকে এসে পড়েছে চায়না থেকে উৎপন্ন হয় নেপালের ভেতর থেকে ঢুকে এখানে কিন্তু এসছে যেটাকে বিহারের দুঃখ বলা হয় ঠিক আছে একটা টাইমে বলা হতো এখন সেরকম আর অত মানে ফ্লাডস হয় না বিহারে কশি নদীর জন্য ঠিক আছে তো এই রিভার ম্যাপটা কী করতে হবে একটুখানি কিন্তু তোমাদের মেমোরাইজ করতে হবে তো পিডিএফটা তোমরা পেয়ে যাবে ভালো করে ম্যাপটা দেখবে তার কারণ আমাদের ভিজুয়ালাইজেশান মুখস্তবিদ্যা এক জিনিস কোনো একটা জিনিস মুখস্থ করতে হলে আমাকে যদি সেটা দশবার করতে হয় জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে গেলে আমি যদি পাঁচবার সেটাকে ভিজুয়ালাইজ করি আমি কিন্তু মুখস্থ হয়ে যাবে ঠিক আছে কেন অডিও ভিজুয়াল জিনিস কিন্তু বুঝতে সুবিধা হয় ঠিক আছে এই কনসেপ্টটা কিন্তু মাথায় রাখবে তো এই মোটামুটি বোঝা গেল নদী আমি মোটামুটি একটা তোমাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এবং তার সাথে সাথে মেজর যে ট্রিমিউটারিসগুলো রয়েছে এবং রিভারগুলো সেগুলো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করলাম থ্যাংক ইউ